যীশুখ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, এই তপস্যাকালে যখন আমরা প্রার্থনার ও উপবাস মাধ্যমে যীশুর সঙ্গে থাকব, তখন আমরা অনুভব করতে পারি তার সুস্থতার শক্তি। আমরা জানি অনেক মানুষ যীশুর জীবনের সময় তার কাছে বিশ্বাস সঙ্গে আসছিলেন সুস্থতা পাওয়ার জন্য। সাধু লোক রচিত মঙ্গল সমাচার 5:17 আমরা দেখতে পারি রোগীদের সুস্থ করার ঈশ্বরের শক্তি যীশুর মধ্যে ছিল। দেখো, সবাই বিশ্বাস করেছিলেন যীশুর ওই সুস্থতা শক্তির উপরে। আজকে বর্তমানকালেও অনেক মানুষ এই বিশ্বাস করে যীশুর কাছে আসছে আমাদের শারীরিক ও আত্মিক সুস্থতা দেওয়ার জন্য। ক্ষমতা যীশু খ্রিস্টের সঙ্গে আছে। প্রিয়জনেরা, আমরা এই বর্তমানকালে বিশেষ করে তপস্যাকালে আমরা এই তপস্যাকাল আচরণের মাধ্যমে আমাদের জীবনেও এই রকমের সুস্থতাগুলো আমরা অনুভব করতে পারি। শুধু শারীরিক রোগ থেকে সুস্থতা নয়, আমাদের আধ্যাত্মিক সুস্থতা যে কোনো আরোগ্য আমাদের জীবন থেকে, আমাদের শারীরিক আর মানসিকভাবে আমাদের জীবন থেকে হারানো হয়ে গেছে, ওই সুস্থ আরোগ্য ফিরিয়ে পাওয়ার জন্য আমরা যিশুর কাছে আছি। প্রার্থনার মাধ্যমে, উপবাস মাধ্যমে আধ্যাত্মিক জীবনের সুস্থতা আমরা গ্রহণ করতে পারব। আমাদের জীবনে যা কিছু আধ্যাত্মিক অভিষেক নষ্ট হয়ে গেছে, হারানো হয়ে গেছে, এইসব কিছু ফিরিয়ে পাবে। সেই জন্য ক্যাথলিক মণ্ডলী এই তপস্যাকাল বিশেষ করে আমাদের সকলের জন্য প্রস্তুত করছি। এই তপস্যাকাল আচরণের মাধ্যমে আমরাও ঈশ্বরের পুনরুত্থানের, যীশুখ্রিস্টের পুনরুত্থানের এই মহত্ত্বে প্রবেশ করবে। কারণ আমরা জানি পুনরুত্থান মানে নতুন জীবনের সময়। আমাদের জীবন থেকে যা কিছু হারানো হয়ে গেছে, যা কিছু নষ্ট হয়ে গেছে, এই সব কিছু ফিরিয়ে পাওয়ার সময়, নবীন করার সময়, নতুন জীবন পাওয়ার সময়, এই নতুন জীবনে প্রবেশ করার জন্য আমরা ইচ্ছা করি। আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে যে কোনো আনন্দ খুশি নষ্ট হইলে, যে কোনো আধ্যাত্মিক উন্নতি নষ্ট হইলে, আমরা পরস্পর ভালোবাসা নষ্ট হইলে, প্রিয়জনেরা, এইসব কিছু আমরা ঠিক করার সময়, আমরা পরিবর্তন করার সময়, আমরা প্রার্থনার মাধ্যমে, উপবাস মাধ্যমে ঈশ্বরের ওই শক্তিতে বিশ্বাস করে, যে শক্তি যীশু খ্রিস্টের মধ্যে ছিলেন, ওই শক্তিতে বিশ্বাস করে আমরাও ওই মানুষের মতো আমরা যিশুর কাছে আমরা আসবো। যিশু আমাদেরকে সুস্থতা দেবে। আমরা দেখি যিশুর সময়ে তারা, যারা যিশুর উপরে বিশ্বাস করে যিশুর কাছে সুস্থতার জন্য আসছিলেন, তাদের সকলকে যিশু সুস্থতা দিয়েছিলেন। অনেকজন নিরাময় হয়ে গেছে, অনেকজন মুক্তি পেয়ে গেছে। প্রিয়জনেরা, এই তপস্যাকালে আমরাও বিশ্বাস সঙ্গে যিশু খ্রিস্টের মধ্যে, যিশুর খ্রিস্টের কাছে আছে, আমরা বিশ্বাস করি তার মধ্যে ওই ঐশ্বরিক শক্তি কাজ চলছে। ওই শক্তির মাধ্যমে আমরাও এই দিনের মধ্যে বড় পরিবর্তন পাব, আমাদের জীবনেও বড় সুস্থতা আমরা অনুভব করতে পারি, শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতা আমরা অনুভব করতে পারি। আমাদের জীবনে যা কিছু ক্ষতিগুলো আছে, এসব কিছু নিরাময় হবে, আমাদের জীবনে পরিবর্তন পাবে। প্রিয়জনেরা, বিশ্বাস করে সেই জন্য আমরা যীশু খ্রিস্টের কাছে আসব। ওই মানুষের, পুরাতন মানুষের মতো, এই দুর্বল মানুষের মতো আমরাও আইব, আমাদের জীবনে নিশ্চয়ই বড় পরিবর্তন হবে। এই তপস্যাকাল এই পরিবর্তনের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। যীশু আপনাদের সকলকে আশীর্বাদ করবে। আমেন।